ওয়েলকাম টু নিউজ 24। উই হ্যাভ ইশিতা রুমানা রশিদ, ইশিতা উইথ আস। আমরা একটু সেই পুরোনো দিনের গল্প করব, বিকজ ইশিতা হচ্ছে লেজেন্ডারি পর্যায়ের অভিনেত্রী আমাদের এখানে, এবং এখনও ইশিতা কাজ করে বাট খুব কম। কিন্তু আমরা আজকে ওকে পেয়ে আমার তো খুবই ভালো লাগতেছে, বিকজ এতদিন পর ইশিতাকে পেলাম। ইশিতা, থ্যাংক ইউ ওয়ান্স এগেন টু কামিং টু নিউজ 24। I'm loving it. Thank you for inviting me. Okay. So, সেই ফালানি থেকে শুরু করে এখন আজকের ইশিতা যে জার্নিটা একটু যদি বলো, এবং ফালানি হয়তো অনেকেই যারা দেখতেছে এখন ইউটিউবে অনেকে হয়তো জানেও না, সো তুমি একটু যদি বলো। তাহলে তো নতুন করে থেকে শুরু করতে হবে। ডেফিনেটলি নতুন করে থেকে, হ্যাঁ। বাংলাদেশ টেলিভিশনে একটা অনেক জনপ্রিয় প্রোগ্রাম ছিল, সেটার নাম ছিল নতুন করি। সেখানে আমি একটা অভিনয় করেছিলাম, একক অভিনয়। সেই অভিনয়ে আমার চরিত্রের নাম ছিল ফালানি। জন্মগ্রহণ করেনি, কিন্তু আমি সৌভাগ্যবান এখন আপনাদের সাথে আমি কথা বলতে পারছি। আর ওই নাটকটি লিখেছিলেন লুৎফর রহমান বিটন, আর ওটা আমাকে শিখিয়েছিলেন ফেরদৌসি মজুমদার আন্টি। সো ওটা করার পরে আমি চাইল্ড আর্টিস্ট হিসেবে খুবই প্রমিনেন্ট একজন মানুষ হয়ে গেলাম, যার কারণে পরবর্তীতে আমার বড় হয়ে ওই ইমেজটা কাটাতে ঠিক ততটাই কষ্ট হলো। আমরা তো নিতেই পারতেছিলাম না যে সে তো বড় হয়ে যাচ্ছে কিভাবে। মঞ্জু ভাই, আপনাকে আমি তখন দেখেছি, আমি নিতে পারছি না, আপনি এখন একদম বড়দের মতো করে কথা বলছেন। তখন তো আপনার 8 বছর বয়স ছিল না, আর আমাকে নিতে পারবেন কিভাবে? নিতে পারবো। সো আমরা ভাবতাম যে ইশিতা এই বাচ্চা মেয়েটা বড় হয়ে যাচ্ছে কেন, না প্লিজ আর একটু থাকুক। তারপরে তারপরে আর কি, তারপরে বেশ কষ্ট হলো, কিন্তু আলটিমেটলি ওই ইমেজটা থেকে আমি বের হতে পেরেছিলাম। আসলে আমার মনে হয় তখন যেটা আমার একটা ভুল ছিল, আমার কোনো গ্যাপ ছিল না। কিন্তু আমার গ্যাপ না থাকার পরেও কিন্তু শেষ পর্যন্ত আই কুড ওভারকাম দ্যাট সিচুয়েশন। তারপরে 2004 অ্যাকচুয়ালি আমার গ্র্যাজুয়েশন শেষ হয়। গ্র্যাজুয়েশন শেষের পরে আমি খুব মনোযোগ দিয়ে চাকরি করা শুরু করি। ওই সময়টা আমার কন্টেম্পোরারিরা সবাই অনেক কাজে ব্যস্ত ছিল, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি যে কাজটা করছিলাম সেটা করতে আমার খুব ভালো লাগছিল, আমি এনজয় করছিলাম। সেই জন্য আমার মনে হয় আমার যে সময়টা ছিল তার 80% সময় আমি আমার অফিসে দিয়েছি। আমি ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেলায় প্রায় 11 বছর ছিলাম, এবং ওই সময়টা আমি থরলি এনজয় করেছি। অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে অনেক কথা বলেন যে ওই সময়টা আমার অনেক নাটক করা উচিত ছিল, কারণ তখন আই ওয়াজ ইন মাই আর্লি 20s। বাট আমার দুঃখ নেই, কারণ আমি যা করেছি সেটাতে আমি স্যাটিসফাইড অ্যান্ড হ্যাপি। আর আমার বিয়ে হয়ে গেছিল খুব তাড়াতাড়ি, আমি 2003 বিয়ে করে ফেলেছিলাম। সো আমার সংসার নিয়ে চাকরির পরে যতটুকু সময় আমি পেয়েছি ততটুকু সময় আমি কাজ করেছি। ওকে, আমরা বিয়ের গল্পে, তোমার বেবিদের গল্পে যাব, তার আগে একটু তোমার জার্নিটা শুনি। ফালানি, মানে যখন তোমার এই ঘটনাটা ঘটলো, মানে যে যে অ্যাক্টিংটা এবং যে ঘটনাটা ঘটলো, এই জন্য বললাম, বিকজ মানে ওভারনাইট ইট ওয়াজ লাইক হ্যাভওয়াকের মতো ছিল। জি, ওইটা একটু বলো, তোমার মনে আছে? তখন আমি কিন্তু এটা বুঝতে হবে মনে হয়, তখন ওই যা হয়েছিল তখন আমার বাবা মা বা আমার চেয়ে একটু বড়রা যেভাবে বুঝতে পারছিল আমি কিন্তু ওভাবে বুঝতে পারছিলাম না, কারণ আমার আমার নিজের ছেলের বয়স এখন 9.5। হ্যাঁ, সো আমি জানি যে 8 বছর বয়সটা আসলে কত ছোট। 8 বছর কিন্তু আসলে অনেক ছোট। হ্যাঁ, তো আর ওই যেটা বললাম যে অনেক লম্বা সময় জুড়ে তো আমার মা সব কিছু করতো, তখন কিন্তু প্রত্যেকটা পেপারের কাভারে আমি ছিলাম, প্রত্যেকটা পত্রিকার কাভারে আমি ছিলাম, সব ইন্টারভিউ কিন্তু আমার মার দেওয়া। সো আমি ঠিক, আমি তখন অনেক ছবি তুলতাম, আর আমি বুঝতাম যে সামথিং গুড হ্যাজ হ্যাপেন্ড, বিকজ রাস্তায় আমাকে সবাই চেনে, সবাই আমাকে অনেক আদর করে। বাট আসলে কী দিয়ে কী হচ্ছে ওটা কিন্তু খুব একটা ভালো করে বুঝি। মনে আছে চরিত্রটা, অ্যাক্টিংটা? হ্যাঁ, ওটা আমার মনে হয় আমি কবরে যাওয়া পর্যন্ত ভুলবো না। ভেরি গুড, আমরা এখন দেখবো। না, অসম্ভব, একটু তো দেখাইতে হবে। একটা ডায়লগ, মানে ওটা আপনাকে আমি একটু ভিডিও ফুটেজ পাঠিয়ে দেবো। এখন জাস্ট একটু দেখি না, এমনিতেই জাস্ট বলো, তোমার তো অ্যাক্টিং তো ছিল না। এত করে আমার ফালানি বলছেন, আপনি বলেননি? আমি তো আমি ভুলে গেছি, আমি ভুলে গেছি, মনে হয় মনে নেই। এটা বলেন না মনে হয়, প্লিজ এটা বলেন না। আচ্ছা, ডায়লগটা কিন্তু সেটা বলো। ডায়লগটা ছিল, আমার নাম ফালানি, এই লাইনটা দিয়ে স্টার্ট। হ্যাঁ, এটাই বলো না, একটু অ্যাক্টিং করার দরকার নেই, একটু জাস্ট বলো না আমার নাম ফালানি। স্ক্রিপ্টটা কি ছিল ফালানি, তারপরে কি করতে ফালানি, সেটাই বলো। ওইটা জানিস, মানে সুদীর একটু মনে করতে পারে ওরা। স্ক্রিপ্টটা ছিল এরকম যে আসলে এখন যে এরকম নির্যাতন টিচার চলছে সেটা তো আসলে নতুন কিছু না, এটা আসলে অনেক পুরনো একটা। কাজের মেয়েটা ছিল না ফালানি? হ্যাঁ, মেয়েটা, কাজের একটা মেয়ের নাম ছিল ফালানি, তাকে একটা খুব অ্যাক্টিভিস্ট ধরনের একজন মহিলা বাসায় রেখেছিল কাজ করতে, এবং সে সব জায়গায় বলে বেড়াতো সেই মেয়েটার কত যত্ন নেয় তার কোনো বাবা মা নেই, কিন্তু রিয়েলিটিটা সম্পূর্ণ ডিফারেন্ট ছিল। সে অ্যাকচুয়ালি অনেক নির্যাতিত একটা ছোটো বাচ্চা মেয়ে ছিল। এটাই ছিল ঘটনাটা।
পালানোর পরেই তো একটা দুটা টেলিভিশন প্রোগ্রাম, বিটিভি, বিটিভির পরে প্যাকেজ, প্যাকেজের পরে আরো প্যাকেজ, তারপরে তিনটা চ্যানেল, চারটা চ্যানেল, অনেক চ্যানেল চলছে। সো এরপর তুমি অ্যাক্টিং, তুমি চাইলে যে অ্যাক্টিং কমিয়ে দিয়ে আমি কর্পোরেট লাইফে বিজি হয়ে যাব, এটা খুব অল্প বয়সেই চেয়েছিলাম। কেন চেয়েছিলে তুমি? আমার সবসময় এরকম ইচ্ছা ছিল, আমার আসলে ডিসিপ্লিন ভালো লাগে। মিডিয়ার যতই ইন্টারেস্টিং হোক না কেন, এখানে ডিসিপ্লিন ছাড়া টেকা যায় না, কথাটা সত্যি। কিন্তু এখানে কিন্তু একটু ইনডিসিপ্লিন আছে, যেমন ক্রিয়েটিভ কাজ কিন্তু আপনি বলতে পারবেন না যে 5টা থেকে 6টার মধ্যে তোমাকে দুর্দান্ত ভালো একটা আইডিয়া বার করতে হবে, ইউ ক্যানট সে দ্যাট। আপনি বলতে পারবেন না যে আমার এক শিফটেই শুটিং শেষ করতে হবে, সো তোমাকে একদম অসাধারণ একটা অভিনয় ফার্স্ট থেকে দিয়ে দিতে হবে, এটা আপনি যেহেতু বলতে পারেন না। সো একটা কাজ যেটা অ্যাকচুয়ালি 5 মিনিটের একটা কাজ, ওটা করতে আপনার 5 মিনিটও লাগতে পারে, 7 মিনিটও লাগতে পারে, সারাদিনও লাগতে পারে। সো আমার মনে হতো কি যে শুটিংটা, ধরেন আমি আউটডোরে গেলাম, সানে কাজ করব, অনেক বৃষ্টি হচ্ছে, কারোও কোনো দোষ নেই, আমার বসে থাকতে হবে, বৃষ্টিটা শেষ হবে তারপরেই আমার কাজটা হবে, অথবা আমার আরেকদিন যেতে হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয়, আমার আবার বিয়েও হয়ে গিয়েছিলো, তো কর্পোরেট লাইফটার কিন্তু একটা শুরু এবং একটা শেষ আছে, মানে এটা কখনই আপনার 9টার আগে বা 10টার আগে শুরু হয় না। শুটিং যেমন ভোর 4টাতেও শুরু হতে পারে এবং দিনের পর দিন ভোর 4টাতে শুরু হতে পারে, এবং অফিস কিন্তু এক সময় শেষ হয়, খুব দেরি হলে রাত 9টায় শেষ হয়, কিন্তু শুটিং কিন্তু আপনার পরের দিন ভোর 4টা পর্যন্ত চলতে পারে যদি লাগে। সো আমার ওই ডিসিপ্লিনটা আসলে কাজের ভালো লাগে। আমি যদি চ্যানেল আইতে, আই ওয়াজ ফর্চুনেট এনাফ টু ওয়ার্ক দেয়ার, ওখানে না হলে আমি অন্য কোনো, মানে এই ডিসিপ্লিনের মধ্যে থাকতে পছন্দ করতাম। সো এরপর তুমি আর জব করতে চাও না? আমি এখন পড়াই, সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে পড়াই। ও ওকে, কি পড়াও? আমি মার্কেটিং পড়াই। আরে তুমি তো মানে জব বা এই কাজ ছাড়া তুমি থাকতে চাও না? না, আমি কখনোই কাজ ছাড়া ছিলাম না। আমি আসলে যদি বলেন যে মিডিয়ার বাইরে ছিলাম ঠিক 4 বছর, 2014 থেকে তারপরে 4 বছর, তবে ওই 4 বছর যে বসেছিলাম ঠিক তা না, ওই 4 বছরে আমার একটা মেয়ে হয়েছে, মেয়েটাকে আমি বড় করেছি এবং আমি প্রায় 10 বছর পরে এমবিএ শেষ করেছি। ওয়াও, অ্যামেজিং। এখন তুমি অনেকদিন পরে অ্যাক্টিংও করলা, কয়েকটা কাজ, দুটো কাজ করেছি, কিন্তু দুটো কাজ আসলে সবাই লাস্ট 1 বছর ধরে আমি কাজ করি, 1 বছর আমি 4টা কাজ করেছি। তো কাজগুলো নিয়ে বলো। প্রথম কাজটা করেছি আসলে রাফায়েলের, কি নিয়ে আমরা কথা হচ্ছিলাম, রাফায়েলের কাট পেন্সিল নামে ওই কাজটা করার পেছনে, এরকম এপ্রিল মাসে একটা শুটিং হয়েছিল। কাজটা করার পেছনে কারণ ছিল, তখন আমার কোনো ধরনের প্ল্যান ছিল না কাজ শুরু করব, স্ক্রিপ্টটা ভালো লেগেছিল আর সৌমিত্রর সাথে কাজ করার অপরচুনিটি আসলে ছাড়তে চাইনি, কারণ মানে উনি এমন একজন ব্যক্তিত্ব, আমার মারও প্রিয়, আমারও প্রিয়, আমার নানিরও প্রিয়, আমাদের সবারই প্রিয়, মানে আমার নানিরও প্রিয়, মারও প্রিয়, আমারও প্রিয়। সো আমি শিওর আমার মেয়ে যখন বড় হয়ে দেখবে ওনার কাজ, তারও প্রিয় হবে, ওইটাই প্রধান কারণ ছিল। তো সৌমিত্রর কাজটা করে ফেরার পরে রেদওয়ান রনির কাছ থেকে একটা ফোন পাই, তারপর একটা অসাধারণ গল্প শুনি পাতাঝরার দিন, এবং এই কথাটা আমি সব জায়গায় বলি, এখানেও বলি, আমি আমার জীবনের ক্যারিয়ারের প্রথম কোনো ডিরেক্টরকে বলেছিলাম, ভাই এই কাজটা কিন্তু আমি করব, আর কাউকে নিয়ে কাজটা করেন না। কখন বলেছিলে? প্রথমে ফোনে গল্পটা শুনে, আমি আমি রনিকে তখন ভালো করে একদম চিনতাম না, রনিকে আমি চিনি একজন অনেক বড় ডিরেক্টর হিসেবে, কারণ বাই দ্যাট টাইম রনি অ্যাওয়ার্ড পাওয়া, সবাই চেনে রেদওয়ান রনির নাম। সো ওর সাথে কাজ করারও খুব ইন্টারেস্ট ছিল। তো আমি ওনাকে মানে আমার লাইফের প্রথম বলেছিলাম একজন ডিরেক্টরকে, যে ভাই কাজটা কিন্তু আমাকে ছাড়া, মানে হি কল্ড ইউ স্ক্রিপ্ট দেওয়ার জন্য, হি কল্ড মি টু টেল দ্য স্টোরি, আই হার্ড দ্য স্টোরি, আমার মনে আছে হাফওয়ে থেকে আমি স্টোরিটা উনি বলছিল আর আমি লিখছিলাম, আমার সামনে খাতা ছিল, মানে আই ওয়াজ সো ইনটু দ্য স্টোরি, আমার মনে হচ্ছিল আমি ফোনটা রেখে আমি স্টোরিটা আরও পড়তে চাই, আরও পড়তে চাই। তো আমি ওকে বলেছিলাম যে আমাকে ছাড়া কাজটা করবে না, হি ওয়াজ ভেরি নাইস, আমি তখন দেশে বাইরে ছিলাম, উনিও দেশে বাইরে ছিলেন, তো আমরা আসার পরে উই ওয়ার ফর্চুনেট এনাফ টু ডু দিস ওয়ার্ক। তারপরে যে কাজটা করেছি সেটার নাম, সেটা করেছি এই বছর ফেব্রুয়ারিতে, জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে, সেই কাজটা হসপিটাল করিডোর নামে একটা কাজ ছিল, এখন মনে হয় কাজটাকে বলছি ভালো থেকো ফুল। সো এইটা একটা শর্ট ফিল্ম, শর্ট ফিল্মটা করেছে ফরহাদ নামে একজন ডিরেক্টর, তো ফরহাদ শাহি, তো উনি এখনও এই কাজটা কোথাও জমা দেননি, এটা উনি বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠাচ্ছেন, ইন্ডিয়াতে মনে হয় একটা অ্যাওয়ার্ড পেয়েছে অলরেডি। সো এই বছরের শেষে কোনো না কোনো জায়গায়, মানে সবগুলো ফেস্টিভ্যাল হওয়ার পরে কাজটা জমা দেবেন। আর আরেকটা কাজ করলাম আগুনের নোনা জল, এই কাজটা করলাম ফায়ার ব্রিগেডের উপরে, ওনার ডিরেক্টর নাম ছিল নোমান, ওটা অনেক চলে গেছে। এই যে এখন অনেক অসাবধানতার জন্য আগুন হচ্ছে এবং তাতে যে আসলে রিয়েলিটিটা কি, সেটা কাজটা ছিল রিয়াজ ভাইয়ের সাথে, চ্যানেলাইতে গেছে এটা। এই কাজটা আসলে করেছি অনেকটা বেশি একটা
দায়িত্ববোধ থেকে, মানে সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা তুমি চাচ্ছো। আর ফিউচারে কি করব কোনো প্ল্যান নাই, যদি ভালো লাগে কিছু করব, যদি ভালো না লাগে কিছু তাহলে কাজ দেখব। আচ্ছা, কাজ দেখবো।